সালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার যার শিরোনাম হচ্ছে গতি বা মশন এই অধ্যায়ের যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই কনসেপ্টগুলোই মূলত পদার্থবিজ্ঞানের ভিত্তি তৈরির পেছনে মূল ভূমিকা পালন করছে তাই পদার্থবিজ্ঞানে দক্ষ হওয়ার পূর্ব শর্তই হচ্ছে এখানকার যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলোকে খুব ভালোভাবে অনুধাবন করতে হবে একটা ছোটো বাচ্চাকে যদি আমরা বানান শেখাতে চাই তাহলে এটার পূর্ব শর্ত কী ওই ছেলেটাকে সবার আগে বর্ণগুলো চিনতে হবে ঠিক সেই রকম কেউ যদি পদার্থবিজ্ঞানে দক্ষ হতে চায় তাহলে তাকে অবশ্যই 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 গতি অধ্যায়ের যে কনসেপ্টগুলো আছে পরবর্তীতে আমরা যেগুলো আলোচনা করব এই কনসেপ্টগুলো অবশ্যই খুব ভালোভাবে অনুধাবন করতে হবে অনেকের কাছে পদার্থবিজ্ঞান অনেক কঠিন একটা বিষয় মনে হয় আমরা দেখছি তো আমি বলবো যে আমাকে একটা অক্ষর জ্ঞান সম্পন্ন লোক এনে দিলেও আমি তাকে পদার্থবিজ্ঞান শেখাবো এটা হচ্ছে আমার একটা আমার ফিজিক্স টিচারের একটা বিখ্যাত উক্তি তো এই কথাটা আসলেই বাস্তব তার কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সাথে পদার্থবিজ্ঞানের গতির যে কনসেপ্টগুলো আছে এগুলো ওতপ্রোতভাবে জড়িত আমরা নিজের অদান্তেই এগুলো প্রয়োগ করি নিজের অদান্তেই এগুলো অনুযায়ী চলি কিন্তু হয়তো আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি না বাট আমরা এখন এই জিনিসগুলোকেই আমাদের দৈনন্দিন জীবনের যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর আলোকেই পদার্থবিজ্ঞানের এই কনসেপ্টগুলো আলোচনা করার চেষ্টা করবে আশা করি আপনার ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন এবং বিষয়গুলো শিখবেন এই পথ বিজ্ঞানের এই অধ্যায় পড়তে গিয়ে আমরা একটু পর পর এই শব্দটা পাব অবস্থান এবং অবস্থানের পরিবর্তন তাহলে এই অবস্থান জিনিসটা যদি ব্যাখ্যা করি তাহলে এটা খুবই সহজ জিনিস যে আমি আমি যদি আপনাদের কেউ একজনকে জিজ্ঞেস করি যে এই মুহূর্তে আপনি কোথায় আছেন তাহলে আপনারা কি বলবেন হয় কেউ চেয়ারে বসে টেবিলে মোবাইল রেখে ভিডিওটি দেখতেছেন অথবা কেউ বিছানায় শুয়ে ভিডিওটি দেখতেছেন অথবা যে যার জায়গায় সেই জায়গায় আছেন তার মানে এই মুহূর্তে এই নির্দিষ্ট একটা সময়ে আপনারা কোনো না কোনো জায়গায় উপস্থিত আছেন এই যে একটা নির্দিষ্ট সময়ে কেউ কোনো একটা স্থানে উপস্থিত আছে এইটাকেই বলা হচ্ছে অবস্থান ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট জায়গায় একটি নির্দিষ্ট দুইটা জিনিস একটা আছে একটি নির্দিষ্ট সময়ে একটি হচ্ছে একটি নির্দিষ্ট জায়গায় কোনো বস্তুর উপস্থিতি কোনো বস্তুর উপস্থিতিকে ওই বস্তুর অবস্থান বলে ওকে ক্লিয়ার এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো তো প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি বোঝার জন্য আমাদের বুঝতে হবে অবস্থানের এই অবস্থানের পরিবর্তন এই জিনিসটা কি আমরা অবস্থানের সংজ্ঞায় বললাম কি যে একটা নির্দিষ্ট সময়ে একটা বস্তু যদি একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে বা উপস্থিত থাকে তাহলে সেটা হচ্ছে অবস্থানের পরিবর্তন এখন বিষয়টাতে তো এইরকম হইতে পারে যে একটা নির্দিষ্ট সময়ে একজন একটা জায়গায় আছে কিন্তু কিছুক্ষণ পর সে কী করে গেল অন্য জায়গায় চলে আসলো তাহলে তার উপস্থিতি ছিল একটা সময় এই জায়গাতে কিন্তু কিছু সময় পর তার উপস্থিতিটা কোথায় আসলো সে তার জায়গাটা চেঞ্জ করে এই জায়গায় চলে আসলো তাহলে এইটাকে বলা হচ্ছে কি অবস্থানের পরিবর্তন অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে যদি একটা বস্তু তার পূর্ব স্থান থেকে তার অবস্থানটাকে পরিবর্তন করে ভিন্ন আর একটা অবস্থানে নিয়ে আসে তাহলে সেটাকে আমরা বলতেছি অবস্থানের পরিবর্তন এখন মনে করেন আমরা একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হিসাব করতে চাই যে সে আসলে কতটুকু তার অবস্থানের পরিবর্তন করছে তাহলে আমাদেরকে কি করতে হবে তাহলে অবশ্যই আগে সে পূর্বে যে জায়গায় ছিল সেই জায়গাটাকে মনে রাখতে হবে তারপর ওই জায়গা থেকে সে নতুন যে জায়গায় আসলো তাহলে এই জায়গাতে যে নতুন একটা জায়গায় আসলো তার মানে কি এই জায়গাটা যে নতুন এটা আমরা বুঝবো কী করে যদি পুরাতন জায়গাটার কথা আমরা ভুলে যাই তাহলে আগের জায়গাটাকে অবশ্যই মনে রাখতে হবে এবং কেউ একদম সিদ্ধান্ত নিতে পারবে যে একটু আগে সে ছিল এই জায়গাতে তারপর সে এই জায়গাতে আসছে এই জন্যই সে কী করতে পারবে বলতে পারবে সে অবস্থানটা পরিবর্তন করবে কিন্তু কেউ যদি কী করে যে এই জায়গায় ওই বস্তুটা প্রথম জায়গায় ছিল এই জায়গায় তাকে দেখে নাই এসে সরাসরি কী করেছে তাকে এই জায়গাতে দেখছে তাহলে কি ওই ব্যক্তি বলবে যে সে অবস্থান পরিবর্তন করছে তার কাছে তো অবস্থান পরিবর্তন মনে হবে না কিন্তু যে ব্যক্তি ওই বস্তুটাকে কী করছে এখানেও দেখেছে এবং একটু পর এই জায়গায় দেখেছে তাহলে সে বলতে পারবে যে তার অবস্থানটা কী হয়েছে পরিবর্তন হয়েছে তার কারণ সে তাকে আগে এক জায়গায় দেখেছে পরে আর জায়গায় দেখলো এই জন্য সে বলতে পারবে যে তার অবস্থানটার পরিবর্তন হয়েছে তার মানে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হয়েছে কি হয়নি এটার জন্য অবশ্যই তার পূর্বের অবস্থানটা কী জানা লাগবে অর্থাৎ পূর্বে কোনো একটা জায়গায় সে ছিল এই হিসাবে তার অবস্থানটা কি করতে হবে পরিবর্তিত হয়েছে কি হয়নি সেই সিদ্ধান্তে উপনীত হইতে হবে যেমন কোনো একজন ব্যক্তি একটা নির্দিষ্ট সময়ে একটা গাছের নিচে ছিল নির্দিষ্ট সময় সে গাছের নিচে ছিল এই জায়গায় আর একটু সময় পর সে গাছ থেকে কত দূরে আসলো একটা নির্দিষ্ট দূরে সে চলে আসলো আবার তার মানে আমরা বলবো কি তার অবস্থানের পরিবর্তন হয়েছে গাছ থেকে এতটুকু দূরত্বে ধরি এটাকে দশ মিটার আবার হইতে পারে এই ব্যক্তিটা ওই নির্দিষ্ট সময় পর গাছ থেকে এই দিকে চলে আসছে দশ মিটার এরকম হইতে পারে এই তাহলে আমরা এই যে তাহলে এই ব্যক্তিটা অবস্থান পরিবর্তন করেছে কি করেনি কত দূর গিয়েছে কি যায়নি তো এটার জন্য অবশ্যই আমাদের কি তার যে পূর্বের অবস্থান ওই পূর্বের অবস্থানটাকে বা ওই অবস্থানের আশেপাশে কোনো কিছুকে মনে রাখতে হবে তারপর ওইটা সাপেক্ষে হিসাব করতে হবে যে যেমন আমরা যদি বলি যে এটা যদি এ অবস্থান হয় এটা যদি বি অবস্থান হয় এটা যদি সি অবস্থান হয় তাহলে আমরা বলতে পারবো যে এ অবস্থানের এ অবস্থানে ব্যক্তিটা কোথায় ছিল গাছের ডান দিকে একদম গাছের কাছাকাছি ছিল বি অবস্থানে বস্তুটা কোথায় গেছে গাছের ডান দিকে দশ মিটার দূরে গেছে আর সি অবস্থানে বস্তুটা বা ব্যক্তিটা গাছ থেকে বাম দিকে দশ মিটার গেছে তাহলে এই যে বস্তুটা গাছের নিচে গাছের ডান দিকে বা গাছের গাছ থেকে দূরে ডান দিকে বা গাছ থেকে দূরে বাম দিকে তাহলে এই যে তার বিভিন্ন ধরনের অবস্থান বিভিন্ন জায়গায় যেটা কার সাপেক্ষে আমরা বলতেছি গাছের সাপেক্ষে বলতে পারতেছি তাহলে গাছটাকে যদি আমরা মনে না রাখি তাহলে এর অবস্থান পরিবর্তন হয়েছে কি হয়নি এই ভিন্ন ভিন্ন জায়গাগুলোকে আমরা আলাদা আলাদাভাবে কি লোকেট করতে পারবো না অবশ্যই একটা জায়গাকে লোকেট করার জন্য কি আমাদের কোনো না কোনো জিনিসকে কোনো না কোনো ব্যক্তিকে অন্য কোনো বস্তুকে বা অন্য কোনো বিন্দুকে আগে ফিক্স করে নিতে হবে এবং ওইটার সাপেক্ষে আমরা বলবো যে সে ওই ওখানেই আছে নাকি ওই জায়গাটা সে পরিবর্তন করে অন্য জায়গায় গিয়েছে তাহলে তো এইভাবেই আমরা কি অবস্থানের পরিবর্তন হিসাব করতে পারব অথবা শুধু একটা বস্তু একটা নির্দিষ্ট এক জায়গায় আসে তারপর আরেক জায়গায় দেখলাম তারপর আর এক জায়গায় দেখলাম এইভাবে যদি দেখি তাহলে আমরা তার অবস্থানের পরিবর্তনটা কতটুকু হয়েছে আসলে হয়েছে কি হয়নি তাহলে এটা কী করতে পারবো না হিসাব করতে পারব না অর্থাৎ আমরা যে পয়েন্টটাকে নিয়ে হিসাব করতেছি যে পয়েন্টটাকে স্থির কোন যে পয়েন্টটার সাপেক্ষে বা যে পয়েন্টটাকে ফিক্সড ধরে বস্তু বা ব্যক্তির অবস্থানের পরিবর্তন হিসাব করতেছে সেই পয়েন্টটাকেই আমরা বলব প্রসঙ্গ কাঠামো অর্থাৎ যে নির্দিষ্ট অবস্থান বা বিন্দু বা অবস্থানের সাপেক্ষে আমরা অন্য একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হিসাব করবো সেই বিন্দু ব্যক্তি বা অবস্থানকেই আমরা বলব প্রসঙ্গ কাঠামো তাহলে আমরা যদি বলি সুন্দর করে সংজ্ঞায়িত আকারে যে নির্দিষ্ট বিন্দু অবস্থান বা বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থান বা অবস্থানের পরিবর্তন হিসাব করা হয় অবস্থান বা অবস্থানের পরিবর্তন হিসাব করা হয় তাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলবো ঠিক আছে ভাই তো এই প্রসঙ্গ কাঠামোর আবার অনেক ধরনের প্রকারভেদ আছে প্রসঙ্গ কাঠামো দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো হইতে পারে ত্রিমাত্রিক হইতে পারে জ্বর প্রসঙ্গ কাঠামো হইতে পারে অজর প্রসঙ্গ কাঠামো হইতে পারে সো এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব না অন্য ক্লাসে বা অন্য সময়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব তো আপাতত আমরা প্রসঙ্গ কাঠামোর যে বেসিক সংজ্ঞাটা আছে এটা জেনে রাখি এরপর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থিতি স্থিতি কী জিনিস তো খুবই সহজ জিনিস যে সময়ের সাথে সাথে যদি কোনো ব্যক্তি বা বস্তু এই যে আমরা যে প্রসঙ্গ কাঠামো বলছিলাম সেই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সে তার অবস্থানটা পরিবর্তন করতেছে না অর্থাৎ তার প্রসঙ্গ কাঠামো যদি এই গাছটি হয় এবং গাছের নিচে সে যদি অবস্থান করে তাহলে সময় অতিবাহিত হবে কিন্তু সে কী করবে এই গাছের নিচেই বসে আছে গাছের নিচ থেকে সে নড়তেছে না প্রচণ্ড গরম পড়তেছে বাইরে প্রচুর রোদ তো সে গাছের নিচে কী ছায় বসে বসে জিরাচ্ছে বা এখানে শুয়ে ঘুমাচ্ছে এরকম হইতে পারে তো গাছের নিচে সে আছে বাইরের রোদ প্রচণ্ড এই জন্য সে যাচ্ছে না বাইরে সময় চলে যাচ্ছে কিন্তু সে কী করতেছে ওই একটা জায়গাতেই গাছের নিচেই সে দাঁড়িয়ে আছে তাহলে সময়ের সাথে সাথে তার কি হচ্ছে না অবস্থানের পরিবর্তন হচ্ছে না তো এই ধরনের অবস্থানকে আমরা বলবো স্থিতি তো এটাকে এই জিনিসটাকে মাপার জন্য আমাদের কি দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে কি সময় তাহলে একটা মাপকাঠি হচ্ছে কি সময় অর্থাৎ সময় অতিবাহিত হবে কিন্তু তার কি হবে না অবস্থানের পরিবর্তন হবে না তার অবস্থানের পরিবর্তন তাহলে এই দুইটা জিনিস হিসাব করতে হবে যে সময় যাচ্ছে কিন্তু তার অবস্থানের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না যদি সময় অতিবাহিত হয় কিন্তু তার অবস্থানের পরিবর্তন না হয় তাহলে আমরা সেটাকে বলবো কি স্থিতি এরপর যদি আমরা বলি গতি তাহলে গতির বিষয়টাও একই মানে একই রকম জাস্ট একটু পরিবর্তন সেটা হচ্ছে কি যে এখানেও বিবেচ্য বিষয় আছে সময় আর দ্বিতীয় বিষয় আছে অবস্থানের পরিবর্তন কিন্তু আমরা এখানে বলছি কি স্থিতির ক্ষেত্রে অবস্থানের পরিবর্তন হবে না আর এখানে অবস্থানের পরিবর্তন কি হবে অবস্থানের পরিবর্তন হবে যদি সময়ের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো ওই বিষয়টাকে আমরা বলবো গতি এবং বস্তুটাকে বলবো গতিশীল বস্তু তাহলে এটাকে সংজ্ঞায়িত আকারে যদি সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে যেটা দাঁড়াবে তো স্থিতি হচ্ছে সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর তাহলে গতি হচ্ছে সময়ের সাথে প্রসঙ্গ প্রসঙ্গবিন্দুর প্রসঙ্গ কাঠামোর সাপ সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো গতিশীল বস্তু অবস্থাটাকে বলা হবে গতি আর বস্তুটাকে বলা হবে গতিশীল আর এখানেও অবস্থাটাকে বলা হবে স্থিতি আর বস্তুটাকে বলা হবে স্থির বস্তু ঠিক আছে ক্লিয়ার আশা করি এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপেক্ষিক স্থিতি কিংবা আপেক্ষিক গতি এই জিনিসটা জানার জন্য আমাদেরকে এই আপেক্ষিক যে জিনিসটা এই জিনিসটা সম্পর্কে জানতে হবে অর্থাৎ আপেক্ষিক জিনিসটা কি তো আপেক্ষিক আমরা এমন জিনিসকে বলবো যেটা হচ্ছে কি একটার সাপেক্ষে এক রকম আর একটার সাপেক্ষে আরেক রকম অর্থাৎ প্রসঙ্গ কাঠামো যদি পরিবর্তন হয় তাহলে বস্তুর অবস্থানের পরিবর্তনটাও কি হবে বিভিন্ন বিভিন্ন রকম হবে তো এটাকে পথবিজ্ঞানে ঢোকার আগে যদি আমরা আপেক্ষিক শব্দটার এমনিতে নর্মাল ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা খুলতে পারি যে একটা নির্দিষ্ট মনে করেন যে কোনো এই যে এখন আমের সিজন চলতেছে কারণ আমের দাম আম রাজশাহী তাই নবাবগঞ্জ এলাকায় আম হয় তাহলে এই এলাকায় আমের দাম কী তুলনামূলকভাবে কম ওই একই আম যখন ঢাকায় বা দেশের অন্য কোনো শহরে হয় তখন সেই সেই এলাকায় আমের দাম কি হয় বেশি হয়ে যায় তাহলে একই আম দেখেন অবস্থানের সাপেক্ষে সাপেক্ষে কী যাচ্ছে আমের দাম পরিবর্তন হয়ে যায় রাজশাহীতে আমের দামটা একরকম ঢাকায় গেলে আমের দাম বেশি অন্যরকম তাহলে এই যে এই জিনিসটাকে আমরা বলবো আপেক্ষিক যেটা অবস্থান পরিবর্তনের সাথে সাথে যার ভ্যালু বা যার মূল্য বা যার চেহারা এইরকম পরিবর্তন হয়ে যায় সেটাকেই বলা হয় সেই জিনিসটাকে আমরা আপেক্ষিক বলবো যেমন মানুষের ক্ষেত্রেও এরকম হইতে পারে কিছু মানুষ আছে না তো আপনার বিপদের সময় আপনাকে চিনতেই পারবে না কিন্তু আপনার যখন ভালো সময় তাহলে সে কিন্তু মনে করেন যে আপনার একদম বন্ধু হয়ে যাবে যানের দোস্ত হয়ে যাবে কিন্তু বিপদের সময় ওকে আপনি খুঁজেই পাবেন না লন্ডন দিয়েও খুঁজে পাবেন না মানে এই রকম একটা অবস্থা তাহলে এই ধরনের যারা কী করে সময়ের সাথে সাথে চেহারা পরিবর্তন করতেছে সময়ের সাথে সাথে তার রঙ পরিবর্তন করতেছে বা এক জায়গায় তার একরকম কদর আর এক জায়গায় তার কদর ভিন্ন রকম তাহলে এই সমস্ত বিষয়কে বোঝাতে আমরা কি করব আপেক্ষিক বা আপেক্ষিকতা শব্দটাকে ব্যবহার করব তাহলে এখানে আমরা গতির অধ্যায়ে আপেক্ষিক স্থিতি বা আপেক্ষিক গতিটাকে কীভাবে বলবো তাহলে একই কথা ওই আপেক্ষিক মিল আছে যদি আপনারা বিষয়টাকে খেয়াল করেন তাহলে আমরা বলতেছি আপেক্ষিক স্থিতি তার মানে একজনের সাপেক্ষে সে স্থির থাকলেও আর একজনের সাপেক্ষে কী হয়ে যাবে সেই গতিশীল হয়ে যাবে আবার আপেক্ষিক গতি যদি হয় তাহলে একজনের সাপেক্ষে সে গতিশীল হয়ে গেলেও যদি প্রসঙ্গ কাঠামোটা বা সাপেক্ষ অপেক্ষক বিন্দুটা চেঞ্জ হয়ে যায় তাহলে সে কী হয়ে যাবে স্থিতি হয়ে যাবে বা তার গতির পরিবর্তন হয়ে যাবে এই যে তার চেহারাটা পরিবর্তন হয়ে গেল এই চেহারা পরিবর্তন হওয়ার ঘটনাটাকেই আমরা বলবো কি আপেক্ষিক স্থিতি বা আপেক্ষিক গতি এটাকে উদাহরণ হিসাবে যদি আমরা বলি তাহলে আপনারা মনে করেন যে আপনারা সবাই ছোটোবেলায় বা এখনও কি করছেন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন তো দৌড় প্রতিযোগিতায় মনে করেন যে অনেকজন কয়েকজন পাশাপাশি দৌড় আছে একজন মনে করেন যে ফার্স্ট সে সামনে এগিয়ে গেছে সে খুব দ্রুততার সহিত সামনে এগিয়ে যাচ্ছে আর দুইজন মনে করেন যে পাশাপাশি আছে কিন্তু প্রাণপণ লড়াই করতেছে যে সে কী করবে একজন আরেকজনকে অতিক্রম করে কে সেকেন্ড হইতে পারে কে সেকেন্ড হইতে পারে তাহলে এ তো ফার্স্ট সে কী করতেছে সবার আগে এগিয়ে যাচ্ছে তাহলে এদিকে মনে করেন দর্শক ছাইতে অনেক লোক বয়সে আছে তাহলে দর্শক ছাইয়ের লোকগুলো আসলে কি দেখতেছে এদের তিনজনকেই বা পিছনে আরও অনেকজন দৌড়াচ্ছে এই তো সবাইকে কি দেখতেছে দর্শক সারের লোকগুলো সামনের দিকে গতিশীল দেখতেছে এগিয়ে যাচ্ছে কিন্তু যে দুইজন প্রাণপণ লড়াই করতেছে এরা দুইজন এরা পরস্পরকে কি প্রাণপণ লড়াই করছে কে সেকেন্ড হইতে পারে কে সেকেন্ড হইতে পারে তাহলে এ যতই দৌড়াচ্ছে পাশে তাকিয়ে দেখতেছে এ তো আমার পিছনে পড়ে না রে এ আবার যতই প্রাণপণ দৌড়াচ্ছে এও একটু পরপর ঘুরে তাকাচ্ছে দেখছে তার পাশের জন তো তার পিছনে পড়তেছে না সে পাশের জনকে অতিক্রম করতে পারতেছে না তাহলে এই যে ব্যক্তি এ একে কি দেখবে সে যতই জোরে ছুটুক না কেন একে দেখতেছে ওর পাশেই আছে একটু পর ঘুরে দেখতেছে আবার পাশেই আছে আকে আর অতিক্রম করতে পারতেছে না তাহলে এর এ এ তখন এ নিজের সাথে একে তুলনা করতেছে তখন এ এর নিজের সাপেক্ষে কি স্থির অর্থাৎ তার অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না পাশাপাশি দুইজন একই সাথে দৌড়েছে আবার এও যখন কি করতেছে একে দেখতেছে দেখতেছে এ কোনো অবস্থান পরিবর্তন করছে না ওই পাশে পাশেই আছে একদম জোকের মতো লেগে আছে একদমই সেকেন্ড হইতে দিচ্ছে না আমাকে এইরকম একটা হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে তাহলে এই লড়াইয়ের সময় দুইজন দুইজনকে কি দেখতে চাই নিজেদের সবাইকে স্থির দেখতে চাই কেউ আগেও যাইতে পারতেছে না কেউ পিছেও যাইতে পারতেছে না কিন্তু দর্শক সারের লোকগুলো এদের দুইজনকে কী দেখতে চাই যে দুইজনেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইভেন এরা সবাই কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে আমরা যদি দেখি এই যে এই ব্যক্তিটাকে যদি আমরা হিসাব করি এটা এ ব্যক্তি আর এটা বি ব্যক্তি আর এরা হচ্ছে দর্শক সাহিত্যে যারা বসে আছে তাদের অবস্থানটা হচ্ছে সি বা এই ব্যক্তিটা সি তাহলে এই সি ব্যক্তির সাপেক্ষে এই ব্যক্তিটা কি সামনের দিকে গতিশীল প্রচণ্ড গতিশীল তার কারণ সে তো ফার্স্ট সেকেন্ড হওয়ার চেষ্টা করতেছে সুযোগ কি হবে সে ফার্স্টে হয়ে যাবে বাট এ ব্যক্তি এই বি ব্যক্তিটাকে এ ব্যক্তি কি দেখতেছে এ ব্যক্তির সাপেক্ষে আবার বি ব্যক্তি কি হয়ে যাচ্ছে স্থির এ ব্যক্তির সাপেক্ষে বি বস্তু সামনে যাচ্ছে না পিছনেও যাচ্ছে না সে জোকের মতো তার সাথে লেগে আসে তাকে ফার্স্ট সেকেন্ড হইতে দিবে না এই রকম একটা অবস্থা তাহলে দেখেন তাহলে একই বস্তু বি প্রসঙ্গ কাঠামো যখন হয়ে গেল এ তখন সে স্থির প্রসঙ্গ কাঠামো যখন হয়ে গেল সি তখন সে গতিশীল তাহলে দেখেন প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হয়ে গেল এর চেহারাটাও এর অবস্থানের যে সংজ্ঞাটা স্থির না গতিশীল এটাও কী হয়ে গেল চেঞ্জ হয়ে গেল তাহলে এ বলবে এটা স্থির বস্তু সি বলবে এটা গতিশীল বস্তু তাহলে এই যে এর যে স্থিতি বা গতি এই দুইটাই কি প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল প্রসঙ্গ কাঠামো পরিবর্তন হচ্ছে হওয়ার সাথে সাথেই এর স্থিতি অবস্থাটা বা গতি অবস্থাটা কী হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে এই জন্য এর স্থিতিটাকে বলবো আমরা এ এর সাপেক্ষে স্থিতির স্থিতিশীল এ এর সাপেক্ষে স্থির বাট সি এর সাপেক্ষে বি গতিশীল তাহলে একই বস্তুর স্থিতিশীলতা বা গতিশীলতা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি পরিবর্তন হয়ে যায় তখন আমরা তার স্থিতিটাকে বলবো অপেক্ষিক স্থিতি আর তার গতিটাকেও বলবো আপেক্ষিক গতি আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা যদি বলি প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞা সুন্দর করে সাজিয়ে প্রসঙ্গ কাঠামো পরিবর্তনের সাথে সাথে বস্তুর স্থিতি বা গতির পরিবর্তন হলে তাকে আপেক্ষিক স্থিতি বা আপেক্ষিক গতি বলে এরপর যে দুইটা টার্ম নিয়ে আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সে পরম স্থিতি বা পরম গতি এই জিনিসটা যদি বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখলাম যে স্থিতি জিনিসটা কী যে কেউ যদি অবস্থা অবস প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে স্থির থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি যে স্থিতি আবার একটু আগে আমরা আপেক্ষিক স্থিতি পড়ছি যেরকম প্রসঙ্গ কাঠামো পরিবর্তন হওয়ার সাথে সাথে তার স্থিতিশীলতার যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলছি আপেক্ষিক স্থিতি তাহলে পরম স্থিতিটা হচ্ছে যদি এইরকম হয় যে কোনো বস্তু স্থির এর প্রসঙ্গ কাঠামো যেটাই হোক না কেন যে প্রসঙ্গ কাঠামোই আমরা নেই না কেন সেটা স্থির থাকবে আসুন আমরা এই এইরকম একটা উদাহরণ খোঁজার চেষ্টা করি যেমন ধরেন যে একটা গাছ পৃথিবীতে দাঁড়িয়ে একটা গাছ কি আছে আপনার মাটির উপর দাঁড়িয়ে আছে বা পৃথিবীতে একটা গাছ আছে তাহলে এই গাছটা কি পৃথিবীর সাপেক্ষে স্থির আশেপাশে যত গাছ আছে সব গাছের সাপেক্ষে স্থির আশেপাশে যত বাড়ি আছে পাহাড় আছে পর্বত আছে সবার সাপেক্ষে স্থির কিন্তু একটা চলন্ত গাড়ির সাপেক্ষে গাছটা স্থির না গাছটা স্থির না আবার পৃথিবী আমরা আমরা পৃথিবীকে এক জায়গায় কী দেখতেছি স্থির এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে পৃথিবীর কোনো বস্তুই আসলে কি না স্থির না পৃথিবীতে যেটা স্থির আছে সেটা পৃথিবীর উপর গতিশীল কোনো বস্তু সাপেক্ষে স্থির না তার মানে আমরা পৃথিবীর উপর যত ধরনের বস্তু আছে বা ব্যক্তি আছে কোনোটাকেই আমরা কি বলতে পারতেছি না যে যে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষেই সে স্থির এরকম অর্থাৎ সে পরম স্থির বলতে পারতেছি না আবার যদি এবার তাহলে ধর পৃথিবীটাই তো স্থির অন্য সব কিছুর সাপেক্ষে পৃথিবীটা তো কী আছে স্থিরই আছে কিন্তু এবার যদি আমরা স্বাদকে নিয়ে আসি হিসাবের মধ্যে সাদের সাপেক্ষে তো পৃথিবী স্থির না তার কারণ আমরা দেখতেছি যে সাত কখনো পশ্চিমে কখনো পূর্বে তাহলে তাহলে বলতে পারি তাহলে সূর্যের চারিদিকে তো পৃথিবী ঘুরতে চাই তাহলে সূর্যটা মনে হয় সব কিছু সাপেক্ষে স্থির আছে কিন্তু আমরা এটাও জানি যে মহাবিশ্ব কি ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে অর্থাৎ পরস্পর থেকে প্রত্যেকটা বস্তু কী আছে প্রত্যেকটা নক্ষত্র দূরে সরে যাচ্ছে আবার আমরা জানি পৃথিবীর যে সৌরজগৎ আছে এই সৌরজগতটা নিয়ে সূর্য কি করতেছে তার যে গ্যালাক্সি আছে সেই গ্যালাক্সির মিল্কিওয়ে গ্যালাক্সি যেটাকে আমরা বলি এই মিল্কিওয়ে গ্যালাক্সির চতুর্দিকে ঘুরতেছে আর এই পুরো গ্যালাক্সিটা আবার মহাবিশ্বের মহাবিশ্বের সাপেক্ষে কি ঘুরতেছে অর্থাৎ প্রত্যেকটা গ্যালাক্সি স্ব অবস্থানে কি অবস্থিত নেই প্রত্যেকটা গ্যালাক্সি আবার কী করতেছে অবস্থান পরিবর্তন করতেছে এবং পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে তাহলে আমরা এই রকম একটা বস্তুও খুঁজে পাবো না মহাবিশ্বে যেটা সব কিছুর সাপেক্ষে গতিশীল তখন যেখানে সবাই গতিশীল তাহলে তাহলে কেউ তো স্থিরই না তাহলে আমরা পরম স্থির বলে আসলে কিছু পাবো না তাহলে যে কথাটা বললাম যে এমন একটা স্থির বস্তু বা এমন একটা স্থিতিশীল অবস্থা যেটা যে কোনো প্রসঙ্গ সাপেক্ষে স্থির থাকবে সেটাকে বলবো পরম স্থিতি কিন্তু আমরা আসলে মহাবিশ্বে এই ধরনের কোনো স্থির বস্তু খুঁজে পেলাম না তাহলে আমরা বলতে পারি যে পরম স্থিতি একটা জাস্ট কি কনসেপ্ট এটা জাস্ট একটা সংজ্ঞা এটা আমরা বোঝার জন্য বললাম বাট বাস্তবে পরম স্থিতির কোনো অস্তিত্ব নাই আর পরম তাহলে পরম গতি কী জিনিস তাহলে পরম গতি হচ্ছে সহজ জিনিস যদি পরম স্থিতিশীল কোনো বস্তু থাকে বা পরম কোনো স্থির বস্তু থাকে তাহলে তার সাপেক্ষে যদি কোনো একটা বস্তু গতিশীল হয় তাহলে তার পাওয়ারটা দেখছেন তো পরম স্থির বস্তু যেটা দুনিয়ার সব কিছুর সাপেক্ষে স্থির তার সাপেক্ষে আবার আর একটা বস্তু গতিশীল হয়ে গেছে তো এই রকম যদি হয় তাহলে সেই গতিটাকে আমরা বলবো পরম গতি এবং বস্তুটাকে বলবো পরম গতিশীল কিন্তু আমরা আগেই বলছি পরম স্থির বস্তুই যেখানে নাই সেখানে পরম গতিশীল বস্তু বা পরম গতির তো কোনো প্রশ্নেই আসে না সো পরম গতি এবং পরম স্থিতি দুইটা কী জাস্ট কনসেপ্ট আকারে আপনারা জেনে নেন বাট বাস্তবে পরম গতি বা পরম স্থিতি নাই আমরা যত ধরনের গতি যত ধরনের স্থিতি নিয়ে পরবর্তীতে পড়াশোনা করব সমস্ত গতি বা সমস্ত স্থিতি হচ্ছে আপেক্ষিক এই জন্য অনেক সময় এই জিনিসটা আমরা বলে থাকি অনেকে বলে থাকে যে সকল গতি আপেক্ষিক সকল স্থিতি আপেক্ষিক পরম নয় কোনো গতি পরম নয় কোনো স্থিতি তাহলে এই কথাটাকে আপনারা নিজে নিজে ব্যাখ্যা করার চেষ্টা করবেন বিভিন্ন উদাহরণের সাহায্যে আশা করি বুঝতে পারছেন এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই অধ্যায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক্স সেটা হচ্ছে বিভিন্ন প্রকারের গতি আমরা দেখি যে একটা বস্তু কি যদি গতিশীল হয় তাহলে গতিপথটা কী হয় সবসময় কি একই রকম হয় বিভিন্ন প্রকারের গতি আছে কেউ সোজা যাচ্ছে যেমন রেলগাড়ি সাধারণত সবসময় চেষ্টা করে কি সোজা যাওয়ার চেষ্টা করে আমরা জানি আবার সাপের গতি সাপ কীরকম করে আগায় সাপ এরকম একে বেঁকে একে বেঁকে একে বেঁকে সামনের দিকে আগায় কেউ আবার কোনো জিনিস আছে আবার কি একই জায়গায় ঘুরতে আছে ঘুরতে আসে এই রকম কেউ আবার যে বস্তুটা উপরে ওঠে সে উপরে উঠতেছে নিচে নামতেছে এরকম বিভিন্ন ধরনের প্যাটার্নের কি আছে গতি আছে অর্থাৎ আবার একটা রাস্তার মধ্যে যদি কেউ সাইকেল বা মোটর সাইকেল বা গাড়ি চালায় তাহলে এর গতিটা কী হয় এই কখনো রাস্তার ডান দিকে কখনো বাম দিকে কোনো মাঝখানে কখনো আসতে কখনো জোরে এরকম করে বিভিন্ন প্যাটার্নে সে কী করে গতিশীল হয় তাহলে তাহলে সব ধরনের গতিটা কি একই রকম না তাহলে আমরা এখানে আসতে জানার চেষ্টা করবো এই গতিগুলো কত প্রকারের হতে পারে এবং বিভিন্ন প্রকার গতির মধ্যে সম্পর্ক কী সম্পর্কটা কী তাহলে আমরা সর্বপ্রথম যে জিনিসটা আসবো সরল লৈকিক গতি এবং এটা কি খুবই একটা সহজ বিষয় আমরা সোজা কথাই সরল লেখার সংজ্ঞা পড়ছি না আমরা সরল লেখা বলছি সরল লেখার সংজ্ঞা কী যে একটা সোজা পথ মাঝখানে কোনো বাঁকা থাকে না একদম স্ট্রেইট দুইটা বিন্দুর মাঝখানে একদম সোজা সুজি দূরত্ব এটাকে বলে কী ক্ষুদ্রতম দূরত্ব দুইটা বিন্দুর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হয়েতে এক একটা বিন্দু থেকে আরেকটা একটা বিন্দুতে আসা যায় বাকি যত ধরনের পথ আছে সবগুলোই কী বাঁকা এবং ওগুলোর দৈর্ঘ্য কী হবে অবশ্যই বড় হবে তো দুইটা বিন্দুর ক্ষুদ্রত মধ্যকার ক্ষুদ্রতম পথটাই হচ্ছে কি সরলরেখা তাহলে কোনো একটা বস্তুর গতিপথ যদি এরকম কি হয় সরল রেখা বরাবর হয় অর্থাৎ একটা বস্তু এক জায়গায় ছিল তাহলে সে একদম সরল রেখা বরাবর সোজাসুজি কী এসছে অপর জায়গায় চলে আসছে তাহলে এই ধরনের গতিটাকে আমরা সরল রেখিক গতি এরপর আমরা আসছি বক্রগতি বক্রগতি হচ্ছে যদি বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কী এরকম বাঁকা পথে যায় সে এক জায়গা থেকে আরেক জায়গায় এখান থেকেই এখানে এই অবস্থানতে এটা এই অবস্থানটা বি অবস্থান সেই ধরে নেই তাহলে এ থেকেই বিতেই আসছে কিন্তু সে এসেছে কী রকম এই বাঁকা পথে সে আসছে এই বাঁকা পথে আসছে তাহলে তখন তার এই গতিটাকে আমরা বলবো কি গতি সো এই দুইটা জিনিসে মোটামুটি সহজ কনসি এরপর আমরা আসি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সেটা হচ্ছে চলন গতি তো চলন গতি জিনিসটা কি আসুন আমরা ব্যাখ্যা করি চলন গতির ক্ষেত্রে বলা হচ্ছে যে একটা বস্তুর গতিপথ গতিপথে তার অবস্থাটার বর্ণনা করা আছে গতিপথের অবস্থাটা যদি তার এইরকম হয় যে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে কিন্তু তার কোন ধরনের সেই বস্তুটার আকার হচ্ছে এইরকম বস্তুটা মনে করেন যে এই রকম বস্তুটা এইখানে আসলো তার তার যে তার যে অবস্থানটা তার নিজের যে অবস্থানটা একদম কী আছে অ্যাস ইটিস আছে এ বি সি ডি এটা এ কণা বি কর্নার বি সি কর্নার ডি কর্নার অর্থাৎ প্রত্যেকটা কর্নারের সাপেক্ষে বি থেকে বি এ থেকে এ সি থেকে সি ডি থেকে ডি দূরত্বগুলো সমান হবে অর্থাৎ বস্তুর প্রত্যেকটা কণা একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে যদি রকম হয় তাহলে তাকে বলা হবে চলন গতি এখন আমরা আসুন দেখি যে চলন গতিটা হয় না কখনো এই বস্তুটা মনে করো এই মনে করেন যে এই জায়গা থেকে এই জায়গাতেই আসছে একদম পথেই আসছে কিন্তু কি সে রোটেট রোটেট করে নাই অর্থাৎ বস্তু যদি রোটেট করে আমরা জানি যে বস্তু যদি কী করে রোটেট করে তাহলে তার কণাগুলোর অবস্থান কি হয় না একই রকমভাবে পরিবর্তিত হয় না তখন বস্তু কোন বস্তু যদি ঘুরে যায় তাহলে কি হবে কোনো একটা গাড়ি যখন ঘরে আপনারা দেখবেন একটা চার চাকার গাড়ি যখন ঘরে তখন আমরা কি দেখি ভিতরের দিকের চাকাগুলো কি হয় কম দূরত্ব অতিক্রম করে অথবা স্থির থাকে আর বাইরের দিকের চাকাগুলো কী হয় বাইরের দিকের চাকাগুলো অনেক দূর দিয়ে ঘুরে আসে মানে এইরকম একটা রাস্তা তৈরি হয় এ এই চাকাটা কী হয় আর এ দেখেন গাড়িটা এই অবস্থায় ছিল এই অবস্থায় আসবে তাহলে দেখেন এই চাকাটা কী করে এই চাকাটা এইটুকু রাস্তা যায় তাহলে দেখেন তার অতিক্রান্ত দূরত্বটা কি কম আর বাইরের দিকের যে চাকাটা আছে সেটা কী করে অনেক দূরে ঘুরে এখানে আসে তাহলে দেখেন বাইরের দিকের চাকাটা কী করে বেশি দূরত্ব অতিক্রম করতে যায় আর কাছের চাকাটা কি কম দূরত্ব অতিক্রম করতেছি একটা গাড়ির ক্ষেত্রে যদি আমরা হিসাব করি এটা মনে করেন গাড়ির পিছনের চাকাটা গাড়ির পিছনের চাকা আমরা হিসাব করতেছি একই এখানে যদি সামনের চাকা থাকে তো সামনের চাকার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তাহলে গাড়িটা ছিল কি এই রকম এই চারটা চাকা আমরা দেখতেছি খুব সহজ একটা ছবি আঁকি এটা হচ্ছে চারটা চাকার চারটা চাকা তাহলে এই গাড়িটা কী করে ঘুরবে ঘোরার ফলে কি আসবে এই চাকাটা সামনের চাকাটা সামনের চাকা এ এখানে আসবে এই সামনের চাকা বি এখানে আসবে এই পিছনের চাকা সি এখানে আসবে এই পিছনের চাকা ডি এখানে আসবে তাহলে গাড়িটা যখন ঘুরবে তখন দেখেন এ দেখেন এ থেকে এর দূরত্ব আর বি থেকে বি এর দূরত্ব দেখেন বেশি ভিতরের দিকের চাকার চেয়ে দেখেন বাইরের দিকের চাকার অতিক্রান্ত দূরত্বটা সময় কি হবে বেশি হবে সি থেকে সি দূরত্ব এতটুকু কিন্তু দেখেন ডি থেকে ডি দূরত্ব কত অনেকখানি ডি থেকে ডি দূরত্ব কী কত বেশি হয়ে গেছে তাহলে একটা গাড়ি যখন ঘুরবে তখন সময় কি ভিতরের দিকের চাকাটা কম দূরত্ব অতিক্রম করবে এবং বাইরের দিকের চাকাটা কি হবে বেশি দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ একটা বস্তু যদি রোটেট করে নিজ অক্ষের সাপেক্ষে নিজ অক্ষের সাপেক্ষে যদি রোটেট করে তাহলে তার সব কণা সমান দূরত্ব অতিক্রম করে না যেই দিকে রোটেট করে সেই দিকের কণাগুলো কম দূরত্ব অতিক্রম করে আর বাইরের দিকের কণাগুলো বেশি দূরত্ব অতিক্রম করে অর্থাৎ একটা বস্তু যদি চলার পথে তার চলার পথটা সোজা হোক বা বাঁকা হোক এটা দেখার বিষয় না দেখার বিষয় আছে সে চলার পথে বেঁকে গেছে কিনা বা নিজ অক্ষের উপর রোটেট করছে না যদি সে নিজ অক্ষের উপর এরকম করে রোটেট করে তাহলে কি হয় আপনার প্রত্যেকটা কণার অবস্থান একই পরিমাণের হয় না এ বিন্দু সাপেক্ষ এ বিন্দুরকে কেন্দ্র করে যে বস্তুটা ঘুরে যায় তাহলে দেখেন প্রত্যেকটা কণার অবস্থান কি হবে না সমান সমান হবে না এ থেকে এ দূরত্ব দেখেন কম আর ডি থেকে ডি দূরত্ব দেখেন কত বেশি তো এই রকম হবে কোনো বস্তু যদি নিজ অক্ষের সাপেক্ষে রোটেট করে তাহলে কি হবে তার সব কণা সমান দূরত্ব অতিক্রম করবে না অর্থাৎ কোনো কণা বেশি দূরত্ব অতিক্রম করবে কোনো কণা কম দূরত্ব অতিক্রম করবে যদিও বস্তুটার গড় দূরত্ব কী হতে পারে সমান হতে পারে যেমন এই বস্তুটা এই রকম করে এখানে ছিল আর এই জায়গাতে সে কী হলো এই জায়গাতে সোজাসুজি আসছে কিন্তু বস্তুটা এখানে আসার পর কী যায় ঘুরে গেছে তাহলে দেখেন বস্তুটার যদি গড় দূরত্ব আমরা হিসাব করি তাহলে বস্তুটার কি গড় দূরত্ব কি সোজাসুজি বাট প্রত্যেকটা পয়েন্টকে যদি আলাদা আলাদাভাবে নেই তাহলে দেখবো সব পয়েন্ট সমান দূরত্ব অতিক্রম করে নেই কোনো পয়েন্ট বেশি দূরত্ব অতিক্রম করছে কোনো পয়েন্ট কম দূরত্ব অতিক্রম করছে ঘুরে ঘুরে যাওয়ার ফলে কোনো বিন্দুর দূরত্ব কম হবে কোনো বিন্দুর দূরত্ব বেশি হবে আবার এইরকম হতে পারে একটা বস্তু এরকম বাঁকা পথেও কী এখানে আসতে পারে কিন্তু তার গতিপথের প্রত্যেকটা জায়গাতে সে কী করছে একই রকম কখনোই সে কী করে নেই ঘুরে নেই তার নিজক্ষের উপর ঘোরে নেই একই রকম অবস্থায় আছে তাহলে এইটা বাঁকা পথে গেছে তারপর এটাকে আমরা কী বলবো চলন গতি বলবো আর এটাই সোজা পথে গেছে কিন্তু নিজ অক্ষে সাপেক্ষে সে রোটেট করেছে ঘুরে গেছে এই জন্য এটাকে আমরা চলন গতি বলবো না এটা হচ্ছে কি চলন গতি নয় চলন গতি না তাহলে এই তাহলে আপনি বলতে পারেন যে বাস্তবে চলন গতির উদাহরণটা কি এরকম হয় নাকি একটা বস্তু বাঁকা পেতে যাচ্ছে কিন্তু ঘুরতেছে না তাহলে আমি আপনাদের সব চলন গতির সবচেয়ে পারফেক্ট উদাহরণ হচ্ছে আপনাদের যদি কম্পিউটার থাকে বা ল্যাপটপ থাকে ল্যাপটপের কার্সরের দিকে তাকাবেন ল্যাপটপের কার্সরটা যদি দেখেন ল্যাপটপের কার্সরটা কেমন হয় বলেন দেখি ভাই ল্যাপটপের কার্সরটা হয় এই যে এই রকম বাঁকা রকমের একটা কী হয় এইরকম একটা বাঁকা তীর চিহ্ন হয় কারসার আপনারা দেখবেন ল্যাপটপের মাউস আপনারা কী করেন ল্যাপটপের এই ল্যাপটপের মাউসটা আপনারা যতই এদিক সেদিক এদিক সেদিক ঘোরাঘুরি করেন না কেন যতই ঘোরাঘুরি করেন না কেন মাউসের যে কারসারটা এটা কী হয় সব সময় মাউসের কারসারটা সব সময় এরকমই থাকে এক জায়গা থেকে আর এক জায়গা দেয় কিন্তু সে কী করে না রোটেট করে না তার সে সবসময় একটা নির্দিষ্ট ডিগ্রিতে কীরকম নির্দিষ্ট গণে কীরকম অ্যালাইন থাকে যেখানেই যান না কেন সে কী করে এরকম করে নির্দি এই যে পয়েন্টটা যে জিনিসটা আপনারা ক্লিক করবেন এটা পয়েন্টটার উপর ওখানে রাখতে হয় কিন্তু কী হয় সে জায়গাটা তার পয়েন্ট এই কোনাটা কী করতেছে বিভিন্ন জায়গা বিভিন্ন জিনিসকে লোকেট করতেছে বিভিন্ন জিনিসকে ইয়ে চিহ্নিত করতেছে বাট আপনারা এটার রোটেশন কখনো দেখতে পাবে না সেটা সব সময় কি হবে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কী থাকবে এই দিকে বাম দিকে একটু হেলানো থাকে এটা কখনও আপনারা দেখবেন না যে জিনিসটা কী হয়ে গেছে জিনিসটা এইরকম করে ঘুরে গেছে কখনো আপনারা দেখবেন না কখনো আপনারা দেখবেন না যে এটা কী হয়ে গেছে এরকম সোজা হয়ে গেছে কখনো আবার এরকম নিচের দিকে হয়ে গেছে এইরকম আপনারা কখনো দেখবেন না ঠিক আছে সব সময় জিনিসটা কি থাকবে এইরকম থাকবে কিন্তু এইরকম কখনো হবে না সবসময় একটা নির্দিষ্ট দিকে অ্যালাইন থাকবে কিন্তু কখনো উপরের দিকে কখনো নিচের দিকে হবে না যদিও সেটা কি করতেছে পুরো স্ক্রিনের উপর কি করতেছে ঘুরে বেড়াচ্ছে তাহলে এই যে কম্পিউটারের কারসরের গতিটা আছে। চলন গতির একটা সবচেয়ে পারফেক্ট উদাহরণ যেখানে বস্তুটার অবস্থান পরিবর্তন হয় কিন্তু তার নিজ অক্ষের উপর কোনো ধরনের রোটেশন হয় না তখন আমরা বলবো ওই বস্তুটার গতি হচ্ছে চলন গতি তাহলে চলন গতির মূল জায়গাটা কি যে বস্তু সোজা পথে যাক যা বাঁকা পথে যাক এটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে যে বস্তুটা গতিপথে নিজ অক্ষের উপর রোটেশন করতেছে কিনা যদি নিজ অক্ষের উপর রোটেশন করে তাহলে সেটা চলন গতি হবে না আর যদি নিজ অক্ষের উপর রোটেশন না করে সে কম্পিউটার কার্সরের মতো যেখানে খুশি সেখানে যায় তাহলে সেটা হবে চলন গতি তাহলে চলন গতির চলন সম্পন্ন বস্তুর গতিপথ কী হতে পারে বাঁকাও হতে পারে সোজাও হতে পারে বাট হবে নাকি বস্তুটা যাওয়ার পথে কখনো রোটেট করবে না তাহলে কি হবে সেটা চলন গতি থাকবে না রোটেট করলেই আশা করি চলন গতি বক্রগতি এবং সরলৈখিক গতির মধ্যেকার সম্পর্ক এবং পার্থক্যগুলো আপনারা বুঝতে পারছেন যদি একটা ওভারভিউ দেয় আবার যদি বলি তাহলে রৈখিক গতি হচ্ছে বস্তুর গতিপথটা কি হবে একদম সোজা হবে এর মাঝখানে বস্তু রোটেট করতেও পারে নাও করতে পারে তবে যতদূর সম্ভব ম্যাক্সিমাম সময়ে বস্তু রোটেট করলে গতিপথটা কি সোজা থাকে না গতিপথটা বাঁকা হওয়ারই একটা সম্ভাবনা থাকে বাট এটা দেখার বিষয় না রোটেট করছে কি করছে না রোটেট করেও যদি সে গতিপথ সোজা রাখে তাহলে সে গতিপথ তাহলে এটা স্বরলৈকিক গতি তো এখানে একটা কথা জেনে রাখা ভালো যে বস্তু যদি চলার পথে রোটেট করে তাহলে তার গতিপথটা কি ম্যাক্সিমাম সময়েই এটা বেঁকে যায় এটাই তো স্বাভাবিক বস্তু ঘুরে যাচ্ছে বস্তু যদি রোটেট করে তাহলে সেটা কি হবে বেঁকে বেঁকে যাওয়ার সম্ভাবনাই বেশি তার মানে গতিপথটা সোজা হইলো কি হইলো না এটাই হচ্ছে কী স্বরলৈকিক গতির মেইন কথা আর চলন বক্রগতির কথা হচ্ছে গতিপথটা কি বাঁকা নাকি সোজা তাহলে সেটা হবে কি বক্রগতিপথ যদি বাঁকা হয় তাহলে সেটা হবে কি গতি এবং এই বা এখানে যে পেসগিটা লাগবে সেটা হচ্ছে কি যে বক্রগতিটা চলন গতি কখন হবে কখন হবে না তাহলে বক্রগতি বক্রগতি আপনার বক শুধু বক্রগতি হবে কিন্তু চলন গতি হবে না যদি কী হয় একটা গাড়ি একটা এই যে উদাহরণটা দিলাম গাড়ি যদি ঘুরে যায় একটা গাড়ি যদি কি চাকার উপর দিয়ে এক জায়গায় রকম করে এই দিকে বাম দিকে ঘুরতেছে তাহলে এখানে কি হচ্ছে দেখেন তো তাহলে এখানে গাড়ির যে গতিপথটা এটাও বাঁকা আবার গাড়ির প্রত্যেকটা পয়েন্টের অতিক্রান্ত দূরত্বও কি না সমান্য তাহলে এই যে একটা গাড়ি যখন রাস্তায় ঘোরে ট্রান করে তখন এই গাড়ির গতিপথটা কি হবে বক্রগতি হবে কিন্তু চলন গতি হবে না চলন গতি হবে না কেন বুঝতে পারছেন কারণ এটা গতিপত্র তো বাঁকা বোঝাই যাচ্ছে কিন্তু চলন গতি হচ্ছে না তার কারণ এই যে ভিতরের চাকাগুলো কম দূরত্ব অতিক্রম করতেছে ঘোরার সময় বাইরের চাকাগুলো বেশি দূরত্ব অনেক দূর দিয়ে ঘুরে আসতেছে এই জন্য একটা গাড়ির টার্নিংয়ের ক্ষেত্রে এটা বক্র গতি হবে বাট চলন গতি হবে না আর চলন গতি আবার বাঁকা পথেও চলন গতি হইতে পারে সেটা কী হবে এই যে কারসরের ক্ষেত্রে কারসরের ক্ষেত্রে বস্তিটা কারসরটা বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে ঘুরে বেরোয় বাট সে কখনো কি করে না গাড়ির মতো রোটেট করে না গাড়ি যেমন ঘোরার ক্ষেত্রে রোটেট করে কিন্তু কারসর কী করে না রোটেট করে না যে যেরকম আছে সেই রকম অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আঁকা বাঁকা পথে তাহলে এই যে তাহলে বক্রগতি সম্পন্ন বস্তু কী হতে পারে চলন গতিও হইতে পারে আবার শুধু বক্রগতিও হইতে পারে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এরপর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি আর স্পন্দন গতি তো পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে যে জিনিসটা সময় মাথায় রাখতে হবে সেটা আছে আগে সংজ্ঞাটা বলি পর্যাব গতির সংজ্ঞা কি তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে আমরা আগে সংজ্ঞাটা খেয়াল করি সেটা হচ্ছে যদি কোনো বস্তু তার গতিপথের নির্দিষ্ট কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে তাকে পর্যাবৃত্ত গতি বলি তাহলে যেমন বিষয়টা কীরকম যে একটা বস্তু মনে করেন এরকম একটা ফ্যান ঘুরতেছে এরকম বৃত্তাকার পথে তাহলে এটা হচ্ছে কি তার গতিপথ এখানে এখানে যদি একটা পয়েন্ট আমরা নেই তাহলে কি হবে বলেন দেখি একটা নির্দিষ্ট সময় পরপর সে কী করবে যদি একটা নির্দিষ্ট বেগে ঘুরে যেমন একটা ফ্যানের কথা যদি বলি তাহলে কী করবে এই পয়েন্টটাকে সময় সে কী করবে এই দিক থেকে অতিক্রম করবে একটা নির্দিষ্ট সময় পরপর এই দিক থেকে অতিক্রম করতেই থাকবে এই দিক থেকে অতিক্রম করতেই থাকবে এই পয়েন্টকে তাহলে এটা আমরা এটাকে আমরা বলবো কি পর্যাবৃত্ত গতি আবার একটা বস্তু এরকম হইতে পারে না যে মনে করেন একটা সরল দোলক যেটাকে আমরা দোলনা আমরা আপনারা দোলনা চেনেন দোলনায় দোল খায় অনেকেই দোলনায় দোল খায় বা বিশেষ করে বাচ্চারা দোলনায় কী খায় দোলে তাহলে এই দোলনাটা কী হয় এরকম হয় তাহলে সামনে যায় আবার পিছনে আসে সামনে যায় আবার পিছনে ব্যাক করে এরকম করে দুলতে থাকে দুলতে থাকে তাহলে আমরা যদি এই পয়েন্ট এখানে কোনো একটা পয়েন্ট নেই এখানে যদি আমরা এই জায়গাতে যদি আমরা এই পয়েন্টটাকে যদি আমরা হিসাব করি তাহলে কি হবে দোলনাটা যখন এই দিকে যায় তখন কি করে এই দিক থেকে যায় একটু পর আবার কি করে এই দিক থেকে আসে আবার একটু পর কী করে এই দিক থেকে আসে আবার একটু পর এই দিক থেকে আসে তাহলে এই এই নির্দিষ্ট পথটাকে এই নির্দিষ্ট বিন্দুটাকে এই দিক থেকে কী করে সে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেই থাকে আবার নির্দিষ্ট সময় পর পর কি এই দিক থেকেও অতিক্রম করে তাহলে পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা কি যে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতে হয় তাহলে এটা যদি যাইতে এক সেকেন্ড সময় লাগে এইদিকে যাওয়ার সময় যদি এক সেকেন্ড সময় লাগে আবার এইদিকে আসার সময় যদি এক সেকেন্ড সময় লাগে তাহলে তাহলে কি হবে এই দিকে গেল তাহলে তাহলে এই পয়েন্টটাকে সে কত সেকেন্ড পর অতিক্রম করবে এই দিক থেকে কত সময় পর অতিক্রম করবে তাহলে সে এখান থেকে যখন এই দিকে যাবে আবার ঘুরে আবার যখন এখানে আসবে তাহলে দুই সেকেন্ড সময় লাগবে বুঝতে পারছেন তখন এটা পুরো রাস্তা একবার ঘুরতে তার কি লাগে দুই সেকেন্ড সময় লাগে তাহলে এখান থেকে যদি শুরু করে তাহলে এইদিকে যাবে পয়েন্ট ফাইভ সেকেন্ড এদিকে আসবে পয়েন্ট ফাইভ সেকেন্ড আবার পয়েন্ট ফাইভ সেকেন্ড আবার পয়েন্ট ফাইভ সেকেন্ড মোট দুই সেকেন্ড তাহলে এই দিকে সে যাবে দুই সেকেন্ড পর পর এই দিকে যাবে একইভাবে যদি এবার এই দিক থেকে হিসাব করি তাহলে এই দিক থেকেও সেই করে এই দিকে যখন যাবে যাওয়ার পর পয়েন্ট ফাইভ আবার পয়েন্ট ফাইভ আবার পয়েন্ট ফাইভ আবার পয়েন্ট ফাইভ মোট দুই সেকেন্ড তাহলে আবার দুই সেকেন্ড পর কী হবে তাহলে দুই এই দিকে আসবে তাহলে দুই সেকেন্ড পর সে এই দিক দিয়ে যাবে আবার দুই সেকেন্ড পর পর সে এই দিক দিয়ে যাবে তাহলে এখানে পর্যাবৃত্ত গতির যে শর্তটা এটা কি পালন করতে চাই হ্যাঁ করতে চাই এখানে একদিক থেকে বৃত্তাকার এখানে এই গতির ক্ষেত্রে এক দিক থেকেই সংজ্ঞা শর্তটা পালন করতেছে আর এখানে কি দুই দিক থেকেই শর্তটা পালন করতেছে ধরুন কি এই পয়েন্টে এই বলতেছে একই দিক থেকে। নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে তাহলে এখানে একই দিকে আমরা হিসাব করি এই দিকটা হিসাব করি তাহলে এই দিকে সে দুই সেকেন্ড পর পর যায় আবার এই দিক যদি হিসাব করি তাহলে এই দিকেও সে দুই সেকেন্ড পর পর যায় কারণ একই দিক থেকে তো নির্দিষ্ট সময় পরপর সে যাচ্ছে তাহলে এখানে দুইটাই হচ্ছে কি পর্যাবৃত্ত গতি বাট দুইটার মধ্যে পার্থক্য আছে একটা হচ্ছে কি সবসময় সে একই দিক দিয়ে যায় আর এখানে দুই সেকেন্ড পর এক দিকে আবার দুই সেকেন্ড পর মাঝখানে দুই সেকেন্ড পর পর অন্য দিক দিয়ে তাহলে এখানে দুই দিক থেকেই যায় বামনেও যায় ডানেও যায় আর এখানে শুধু একই দিকে যায় তাহলে এই জন্য পর্যাবৃত্ত গতি কয় ধরনের হতে পারে দুই ধরনের হইতে পারে তাহলে একটাকে আমরা বলতেছি ঘূর্ণন গতি আর একটাকে এইটাকে আমরা বলতেছি স্পন্দন গতি তাহলে পর্যাবৃত্ত গতি সম্পন্ন পর্যাবৃত্ত একটা বস্তুর মধ্যে পর্যাবৃত্ত গতি হতে পারে কয়ভাবে দুইভাবে একটা হচ্ছে ঘূর্ণনের মাধ্যমে আর একটা হচ্ছে স্পন্দনের মাধ্যমে বা কম্পনের মাধ্যমে তাহলে আমরা বল তাহলে আমরা বলতে পারি যে পর্যাবৃত্ত গতি হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ঘূর্ণন গতি একটা হচ্ছে স্পন্দন গতি তাহলে ঘূর্ণন গতিটাকে যে আমরা সুন্দরভাবে সংজ্ঞায়িত করি তাহলে এটা সংজ্ঞাটা বৃত্তের সংজ্ঞার মতো আমরা বৃত্তের সংজ্ঞা পড়ছি বৃত্তের সংজ্ঞা কী ছিল যে যদি কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে কি করে ঘুরে আসে তাহলে তার যে গতিপথটা হয় সেটা আছে বৃত্তাকার গতিপথ আর এইরকম একটা বৃত্তাকার গতিপথে কোনো বস্তু যদি ঘুরতে থাকে তাহলে সেটাকে আমরা বলবো ঘূর্ণন গতি এটা এক ধরনের পর্যাবৃত্ত গতি আবার স্পন্দন গতি আমরা কাকে বলবো যদি কোনো বস্তু তার গতিপথের এইটা হচ্ছে তার কি গতিপথ তো গতিপথের এই দিকে যাইতে লাগে এক সেকেন্ড এই দিকে আসতে লাগে আবার এক সেকেন্ড তাহলে এক সেকেন্ড সে এই দিকে যায় পরের এক সেকেন্ড সে এই দিকে আসে তাহলে এটাকে আমরা বলবো যদি কোনো বস্তু তার গতিপথের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় তার পূর্বপথের বিপরীত দিকে যায় তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো স্পন্দন গতি তো এই স্পন্দন গতি নিয়ে পরবর্তীতে অনেক ধরনের পড়াশোনা আছে সরল সন্ধিতা স্পন্দন এগুলো আস্তে আস্তে আমরা সব জানব ক্লাস টেনে না জানলেও ইন্টারমিডিয়ে এগুলো ডিটেলস আমরা পড়বো এটাকে যদি আমরা সুন্দর করে সংজ্ঞায়িত আকারে বলি তাহলে কি হলো ঘূর্ণন গতি হল হলো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে মানে সমান দূরত্ব বজায় রেখে সমদ্রুতিতে সমদ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে সে সমভাবে সমবেগে বা সমদুরগতি এরকম করে ঘুরতে থাকবে তখন সেটাকে আমরা বলবো ঘূর্ণন গতি আর স্পন্দন গতি হচ্ছে যে পর্যাবৃত্ত গতি এটাও পর্যাবৃত্ত গতি এটাও পর্যাবৃত্ত গতি তো যে পর্যাপ্ত গতিতে কোনো বস্তু একটি নির্দিষ্ট সময় একদিকে এবং ওই একই পরিমাণ সময়ে গতির বিপরীত দিকে গমন করে তাকে স্পন্দন গতি বলে স্পন্দন গতিকে যদি আমরা একটু সুন্দরভাবে বলি তাহলে হচ্ছে যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণা তার গতিপথের অর্ধেক সময় কি অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে আর বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে তাকে স্পন্দন গতি বলে তো এই হচ্ছে আমরা বিভিন্ন ধরনের গতি সম্পর্কে পড়াশোনা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকে আমরা এই পর্যন্তই থাকি এরপর অন্য কোনো বিষয় নিয়ে বা গতি অধ্যায়ের যে পরবর্তী পরবর্তী যে গুলো আছে একটা গতিশীল বস্তুর ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সূত্রগুলো আছে এগুলো কিভাবে কাজ করে স্মরণ কাকে বলে দূরত্ব কাকে বলে দ্রুতি কাকে বলে বেগ কাকে বলে এবং এগুলোর সম্পর্কের যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরের দিন আলোচনা করব এই যে এই সূত্রগুলো এই সূত্রগুলো নিয়ে পরবর্তীতে নেক্সট দিন আমরা স্মরণ দূরত্বের মধ্যেকার সম্পর্ক বেগ দূরতির মধ্যেকার সম্পর্ক তরণ এবং মন্দন তার আগে আমরা আলোচনা করব স্কেলার রাশি কী জিনিস এবং ভেক্টর রাশি কী জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এগুলো তারপর গতির যেই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব সেগুলো এই অধ্যায়ের বেসিক আপনাদের কি করবে একদম সুন্দরভাবে অনুধাবন করতে সাহায্য করবে ইনশাআল্লাহ তো আজকে আমরা এই পর্যন্তই থাকি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম